নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্তর্মহল। ভয়ঙ্কর দুঃসংবাদ, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মিরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনি। ঢাকার গাজীপুরে মেট্রোপলিটন পুলিশের 4 বছর পূর্তি উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে গ্যাস বেলুন বিস্ফোরণে গুরুতর আহত হন আবু হেনা রনি সহ আরও 5 জন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় আবু হেনা রনির অবস্থা এখনও সংকটজনক। তার শরীরের 25% অগ্নিদগ্ধ হয়েছে। শনিবার তাকে হাই ডিপেন্ডেন্স ইনস্টিটিউটে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে আবু হেনা রনির শ্বাসনালী দগ্ধ হয়ে গিয়েছে। রবিবার সকালের খবর অনুযায়ী এখন স্থিতিশীল আছেন তিনি এবং স্বাভাবিক খাবার খাচ্ছেন এবং কথাও বলছেন। তবে তার শ্বাসনালী কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে 48 ঘন্টা না পেরোলে কিছুই বলতে পারছেন না চিকিৎসকরা। তার আরোগ্য কামনা করছে মীর, সিলেখা, অরিত্র সহ অনেক তারকারাই। আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি আবু হেনা রনি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এবং আমাদের সকল দর্শকদের কাছে অনুরোধ করব, আপনারা ঈশ্বরের কাছে আবু হেনা রনির দ্রুত আরোগ্য কামনা করবেন।